হাই বন্ধুরা, আজকে দেখো কোথায় চলে এসেছি। থাম্বনেল দেখে বুঝতেই পারছো কোথায় এসেছি, তো ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি কলকাতার বাবুঘাটে, পরন্ত বিকালবেলায় চলে এসেছি বাবুঘাটে। তো চলো দেখাই পুজোটা। এটা হচ্ছে বাবুঘাট। তো পাশে দেখতেই পাচ্ছ এটা গঙ্গা, তো এর ওই দিকটা করে হচ্ছে দ্বিতীয় হুগলি সেতু, এদিকে হাওড়া। চলো বন্ধুরা, এটা হলো হাওড়ার ফেরি ঘাট। এখান থেকে তোমরা শিবপুর বা হাওড়া স্টেশন ওখানে যেতে পারবে। এখানে ইয়ে লঞ্চ আছে, লঞ্চের ভাড়া এখান থেকে তোমরা টিকিট কিনে নিলে এখানে যেতে পারবে। ওই পারে যেতে পারো শিবপুর, আরও অনেক জায়গাতে এখানে লঞ্চ ছাড়ে। তোমরা আসো, গঙ্গা বুকটা আনন্দ করো, ভালো লাগবে। দারুণ জায়গা, মনোহর পরিবেশ, দারুণ লাগবে। আর বন্ধুরা দেখো দাদারা কি সুন্দর জাল থেকে মাছ মাছটা ছাড়াচ্ছে। মাছ চাষি, মানে সমুদ্র থেকে মানে গঙ্গা থেকে মাছ ধরে নিয়ে এসেছে, ধরে নিয়ে
এসে এখানে এরা কম দামে দিচ্ছে, আমরা এসে বাবুঘাটে এসে এখানে মাছ কিনতে পারো, ভালো ভালো মাছ পাবে কম দামে পাবে। হাই বন্ধুরা, আজ এইটুকুনই সমাপ্ত। এরপরে নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো।